আসসালামু আলাইকুম। আচ্ছা, শেষ একজনকে যুক্ত করি ফারাজ ভাই, আমাদের তো অনেক সময় হয়ে গেছে, শেষ একজনকে যুক্ত করি তারপর শেষ করে দিই। আচ্ছা, স্টুপিড কমন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসিফ ভাই, ফারাজ ভাই, কেমন আছেন আপনারা? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। না, ওই একটু আগে একজন মুমিন ভাই আসছিল আর কি, যে নবী মোহাম্মদ কিভাবে এত সুন্দর বিজ্ঞানময় কোরআন রচনা করলো। আমি আসলে রিসেন্টলি বাইবেলটা পড়েছি, বাইবেল পড়ার পর আমার কাছে, নিউ টেস্টামেন্টটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে কোরআনের ভিতরে তার অনেক কিছুই আছে। নবী মোহাম্মদের যে শাসন ব্যবস্থা, তার পারিবারিক বিষয় বাদ দিলে অনেক কিছুই কিন্তু বাইবেল থেকে নেয়া। সুতরাং এগুলি তো কপি পেস্ট করছে, এটার ভিতরে স্পেশাল কোনো মেধা বা ইয়ার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আপনি এই লেখাটা পড়তে পারেন, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি নামে আমার একটা লেখা আছে, এই লেখাটা আপনি পড়তে পারেন। এখানে দেখবেন মানে ইসলামের বেশিরভাগ জিনিস অন্য ধর্ম থেকে কাট কপি করা। হ্যাঁ, সেটা আপনার ইয়াতে আমি দেখছি, কিন্তু বাইবেল আমি ইয়ার জন্য, জানার জন্য বাইবেলটাও পড়ছি। বাইবেলটা পড়ার পর আমার কাছে দেখলাম যে কিছু এদিক ওদিক করা হয়েছে, একটু পরিবর্তন করা হয়েছে। যেমন ইব্রাহিমের কাহিনীর কিছু পরিবর্তন করা হয়েছে, যেখানে কোরআনে আছে ইসমাইল কিন্তু ইয়াতে বাইবেলে আছে সেটা ওই যে ইয়ার সাথে, সারার সাথে যে ইয়াকুব, কিন্তু অনেক কিছুই কিন্তু বাইবেল থেকেই কপি করা, বেশ বড় একটা অংশ বাইবেল থেকে কপি করা। তো এটা তো আগের আগের কিতাবে ছিল, সুতরাং এটা কপি করছে, পেস্ট করছে, এটা তো স্পেশাল মেধার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর ওই যে ফারাজ ভাইকে ধন্যবাদ দিতে চাইছিলাম, ওই ফারাজ ভাই একজনকে একটা বই সাজেশন দিছিল, সেপিয়েন্স, তো বইটা আমিও পড়লাম, আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটা জিনিস শেয়ার করতে চাই, যে আসলে যে শুধু ইসলাম না, সকল ধর্ম এবং কি আমাদের এখান পর্যন্ত আসার যে মানে পদ্ধতিটা, সেখানে কিন্তু সকলের হাতেই কিন্তু রক্ত, সবার হাতে এই রক্তের দাম। এই ব্রিটিশরা মনে করেন আপনার এই ড্রাগের ডিলার ছিল, তারপর আপনার যেখানে যেখানে গেছে সেখানে তো রক্তপাত, তারপরে জবরদখল সব জায়গায় করছে তারা, ব্রিটিশরা করছে, তারপরে ইউরোপের প্রায় সবাই করছে, তারপরে স্প্যানিশরা করছে, তারপরে আপনার এই যে হিটলারে তো কি পরিমাণ হত্যা, সবার হাতে এই রক্তের দাগ। শুধু যে বড় বড় কথা বলে যে ইউরোপিয়ানরা বা সভ্যতার যতজন বলে যে গণতন্ত্র, সমান অধিকার, তারপরে সবার হাতেই তো রক্তের দাগ, তাহলে এখান পর্যন্ত মানব জাতির যে আশা, এটা তো অন্যায় অত্যাচার এবং কি জুলুমের উপরেই তো এটা প্রতিষ্ঠিত। হ্যাঁ ভাই, তাহলে কি আর কি কিছু বলবেন ভাই? না না, এটাই এটাই বলার ছিল। আর ওই যে এই ফারাজ ভাই ধন্যবাদ দিছে বইটার জন্য, আরো দুই একটি বই কি সাজেশন করতে পারেন, যেগুলি পড়লে মোটামুটি আর একটু ভালো ধারণা হবে ইয়া সম্পর্কে, মানে বিশেষ করে এই ইতিহাস বা এই ইয়া সম্পর্কে, মানে ফারাজ ভাই বলেন ভাই, ইতিহাস সম্পর্কে বই আসি ভাই, আপনি বলতে পারবেন, আমি তোমার একটা বই পড়ি না এরকম। আর স্টুপিড কমেন্টমেন্ট ভাই, আপনি যে কথাটা বললেন যে ইউরোপিয়ানদের সর্ব বলি তারা ব্যাকে এই কাজগুলো করছে, ওই কাজগুলো করছে, সবার হাতে রক্ত আছে, হ্যাঁ ট্রু, প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা সভ্যতার মধ্যেই আপনি এরকম রক্তপাত পাবেন, প্রত্যেকটা সভ্যতার মধ্যে দাসপ্রথা পাবেন, বর্বরতা পাবেন, লুটপাট পাবেন, প্রায় প্রত্যেকটা সভ্যতার মধ্যে এটা ছিল। দ্য থিং ইজ, এই জিনিসটা বলা আমার মনে হয় এখন যারা ওই প্রিমিটিভ ওই সভ্যতা মানে প্রিমিটিভ সভ্যতাকে নিয়ে আসতে চাচ্ছে আর কি, যে যেই যেই অ্যাক্টিভিটিগুলো এখনকার সভ্যতায় একেবারেই অসভ্যতা হবে, ওই জিনিসগুলোকে লাইটলি নেওয়া হয়, সবার হাতেই রক্ত ছিল এটা, হ্যাঁ ছিল, অবশ্যই ছিল, কিন্তু এখনকার সভ্য কান্ট্রিগুলো ওই জিনিসগুলোকে কী করে না, আপহোল্ড করে না, ওই জিনিসটাই ঠিক, ওই জিনিসটাই তারা ভালো করছে, এই সেই না ওইটা করে না, তারা তাদের পূর্বের কাজের জন্য লজ্জিত এবং তারা ওইটাকে গ্লোরিভাবে প্রিয় করে না। হিটলারের কথা বললেন, হিটলারকে গ্লোরিফাই করে পড়ানো হয় না বইয়ের খাতার মধ্যে, যে হিটলার একটু গ্লোরিফাইড লোক ছিলেন, এরকম যারা মানে বড় বড় ডাকাত ডাকাত বা যারা খুনিদের গ্লোরিফাই করে পড়াতে চায়, সেটা তো অবশ্যই রং, এবং সেটা 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 মোহাম্মদ মোহাম্মদের নামে করুক বা এটা লেনিনের নামেই করুক, দুটাই তো রং। হ্যাঁ, দুটোই রং, তবে আমরা কিন্তু মুসলমানরা এখনো হয়তো বা ওইটার জন্য তৈরি না, কারণ আরো হয়তো সময় লাগবে, কারণ খ্রিস্টানরা কিন্তু রক্তপাত তারাও অনেক করছে, কিন্তু তাদের যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা প্রত্যেকটা মানুষের ভিতরে যে উপলব্ধি, আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে যে ইন্টারনেটের কারণে অনেকেই কিন্তু এই ব্যাপারগুলি জানতেছে। কারণ আরেকটা জিনিস আমি নোটিস করছি, আমার কাছে মানে খুব আশ্চর্য লাগতেছিল যে হুমায়ুন আহমেদ বলছে যে তার বাড়িতে আপনার নামাজের আলাদা করে ঘর আছে, তারপরে ডাক্তার জাফরুল্লাহ বলছে যে নামাজ পড়লে শরীরের জন্য ভালো। আমার কাছে খুব ভালোভাবেই মনে হয় যে এরা সব কিছুই জানে, কিন্তু ওই সময়ের যে একটা বাতাস আছে, কারণ এই বড় বড় বিজ্ঞানীরাও কিন্তু চা ধর্মগ্রন্থ বা ধর্মের যেই ডোনেশনগুলি, তারা কিন্তু সেগুলি কিন্তু খুব ভালোভাবেই গ্রহণ করছে যেখান থেকে তারা লেখক এবং এন্টারটেইনার হিসেবে অবশ্যই ভালো ছিলেন, তাদের লেখা এবং তাদের তাদের নাটক অবশ্যই ভালো ছিল, বাট আমি মনে করি এই পয়েন্টে তারা একজন বুদ্ধিজীবী হিসেবে ফেইলিয়ার ছিলেন, জাস্ট বিকজ মানুষকে স্যাটিসফাই করার জন্য এই ধরনের কথা বলা, আমার কাছে এটা বুদ্ধিবৃত্তিক ফেলিয়ার, বুদ্ধিজীবীদের ফেলিয়ারগিরি ছাড়া অন্য কোনো কিছু মনে হয় না।
হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু সময় হয়তো বা আরো সামনে হয়তো এটা পরিবর্তন হবে। কারণ হ্যাঁ, ফারাজ ভাই, ফারাজ ভাই, এই যে আলবিদা ওয়ান ইয়ার লিঙ্ক একজন চাইছিল বোধ হয়, আমি এটা লিঙ্কটা এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এখানে দেখেন। এটা সংশয় ডট কমে দিতে আমি ভুলে গেছি, এটা সংশয় ডট কমে ছিল আগে, পরে আর কি লিঙ্ক গুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এগুলো সরাই ফেলছিলাম। কিন্তু এই এই লিঙ্কে এখানে একটা কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি যিনি এই বইটার লিঙ্ক গুলা খুঁজছিলেন তিনি এই লিঙ্ক থেকে এই বইটার বই অনেকগুলা খণ্ড ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ ফারাজ ভাই বলেন তাহলে। না ভাই, আমার তেমন কোনো বই সাজেস্ট করা নেই, আপনার যদি কোনো বই সাজেস্ট করা থাকে তাহলে বলতে পারেন, বলে আসি শেষ হয়ে তোমার লেখা। ভাই ইতিহাসের বই তো আসলে সেভাবে সাজেস্ট করার মতো কিছু তো এই মুহূর্তে পাচ্ছি না, আপনি যেটা পড়তে পারেন, অনেক বই তো আছে আসলে, ভারতের ইতিহাস মানে ইউরোপের ইতিহাস অনেক কিছুই তো আছে, মাথায় তো আসতেছে না ভাই এখন। আপনি একটু তাহলে পরে আমাকে ইমেল করেন, আমি দেখি কিছু বইয়ের সাজেশন দিব। নেই আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। আসিফ ভাই, আপনি কি রিসেন্টলি দেখছেন যে পাকিস্তান থেকে ইস্যু করা হয়েছে যে পাকিস্তানে 400,000 মুরতাদ আছে এবং তাদেরকে হত্যা করতে হবে? মানে পাকিস্তানের ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ব্যুরো থেকে, হয়তো বা প্রপার ইন্টেলিজেন্স ব্যুরো না, বাট কোনো জায়গা থেকে একটা সমীক্ষণ বেরিয়েছে যে পাকিস্তানে 400,000 মুরতাদ আছে যারা নবী মোহাম্মদকে নিয়ে মানে গালিগালাজ করে, নবী মোহাম্মদের নামে ব্লাসফেমি করে, এবং এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের পিনাস এন্ড বাজায়নাতে লিখে আর কি। আই ডোন্ট নো ওয়াই, এইটা এই খবর আপনি কোথা থেকে পাইলেন? পাকিস্তানের ন্যাশনাল টিভি চ্যানেলের মধ্যে তারা একজন মুফতি এই কথা বলতেছে, তার করতে করতে এই কথা বলতেছে যে 400,000 ইয়া আছে মুরতাদ হয়ে গেছে, তাদের কাছে রিপোর্ট আছে, এবং সে মুখ ফুটে বলতে পারতেছে না, সে মেলো ড্রামাটিক হইতে যেতেছে না, বাট তারা মুহাম্মদের নাম আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে সে তারা তাদের প্রাইভেট পার্সে লিখতেছে। আমাদের সিটিজ বার্ন করতে হবে, দুনিয়া জ্বালা পোড়া করতে হবে, এত 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 খারাপ হয়ে গেছে মানে এজেন্ডা, এত এত খারাপ হয়ে যেতেছে যে এই জন্য সিটিজ বার্ন ডাউন করতে হবে। কিন্তু ভাই পাকিস্তানে কি বার্ন করার মতো কিছু অবশিষ্ট আছে ভাই? সেটা সেটা তো আমার কথা যে ভাই তোদের মানে চুচুস আছে, খাওয়ার মতো জিনিসের অভাব অভাব পড়ে গেছে, লিটারাল দুর্ভিক্ষের মতো আছে তারা, এবং তাদের ওইটা নিয়ে সমস্যা নাই, তাদের টাকা মানে তাদের জিডিপি কোথায় যাচ্ছে কে টাকা মেরে খাচ্ছে ওটা নিয়ে তাদের সমস্যা নাই, তাদের মূল কনসার্ন যে মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করতেছে কি করতেছে না, এখনো তাদের মূল কনসার্ন এটা। ওগুলো তো ভাই আল্লাহ পাক দেখবে, পাকিস্তানের অর্থনীতি নাকি আল্লাহ পাকের হাতে, এটা এটা পুরো মহাবিশ্বের অর্থনীতি তো তার হাতে ভাই, সে তো মানে স্ক্যামিং করে না। আমি তো সেদিন মানে একটা ভিডিও করলাম, আল্লাহ আল্লাহ বলতেছে যে আপনি হেরাফেরি মুভি দেখছিলেন না আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেরাফেরি মুভির মধ্যে একটা সিন থাকে না যে 25 দিনে পয়সা ডাবল, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে তুমি যদি আমাকে ঋণ দান করো, মানুষ যদি আল্লাহকে ঋণ দান করে তাহলে এর বদলে আল্লাহ দ্বিগুণ তিনগুণ 70 গুণ বেশি বেশি অর্থ করে নিয়ে ফেরত দিবে, মানে সেই লেভেলের কমেডি ভাই, সেই লেভেলের অবস্থা ইসলামের। এই জন্য দেখেন মানে ওয়ার্ল্ড ওয়াইড ভাই, এই যে ইসলামের এই অবস্থাটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড এরকম যে তাদের মানে অন্য কোনো কিছু নিয়ে ইয়ে নাই, অন্য কিছু কোনো কিছু নিয়ে কনসার্ন নাই, তারা নিজেরা নিজেরা যা খুশি তাই করুক, বাট নবীর বিরুদ্ধে কিছু একটা বললে, কোরআনের বিরুদ্ধে কিছু একটা বললে তাদের তাদের মানে ইয়ে শেষ হয়ে যায়, খাই না খাইতে পারে মারা দিতেছে, এটা এটা কোনো কনসার্ন না। কোনটা কনসার্নটা হচ্ছে আল্লাহকে নিয়ে কেউ কিছু বললো কিনা, নবীকে নিয়ে কেউ কিছু বললো কিনা। কেউ দেখেন আপনি এই পর্যন্ত দেখেন আসিফ ভাই, আপনি এত বছর ধরে আপনি লাইভ করতেছেন, কজন পাইছেন যে ট্রুলি একজন ইন্টালেকচুয়াল যে ইসলামে বিশ্বাস করে এবং সে অনেস্টির সাথে আপনার সাথে সে কথা বলতে গেছে, কজন পাইছেন আসিফ ভাই? একজনও পাইনি। এবং ভাই মূল বিষয়টা হচ্ছে যে মানে একটা বৃহৎ জনগোষ্ঠীতে বলদ বানায় রাখার জন্য ধর্মের থেকে ভালো আমি তো আর কোনো কিছু দেখি না। হ্যাঁ, আমি যদি শাসক হইতাম এবং আমি যদি এটা মনে করতাম যে জনগণের বলদ বলদের মতো মানে বলদা তোরা বলদা, হ্যাঁ তোরা বলদার মতো বলদা বলদি কর, এটা যদি আমি চাইতাম তাহলে আমি বেশি করে ধর্ম খাওয়াইতাম। এটাই আপনারা যারা যারা মুসলিম আছেন আসেন ভাই, দেখেন মানে মুসলিমদের এই দেশের চিন্তা করো, যারা যারা মুসলিম আছেন, যারা এমন না যে মানে কোনো একটা ধান্দাবাজির জন্য ইসলাম বিশ্বাস করেন বা এইগুলোর জন্য না, বা এমন এমন পার্সন যারা মনে করেন না যে আমরা ডেভিল ওয়শিপ করি, আমাদের মাথার মধ্যে মগজ নাই কিছু নাই, একেবারে মানে ফাতরামি করতে যাচ্ছি, ওরকম বাদে যারা যে একজন ডিসেন্ট মানুষ যে ট্রু সেন্সে মনে করেন যে ইসলাম একটা সত্য ধর্ম, একটু জাস্ট ভাবেন চিন্তা করেন, আপনাদের এত বিশাল বড় জনগোষ্ঠী 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এর মধ্যে একজন দেখাইতে পারেন, একজন একজন ফাইন্ড আউট করতে পারেন যে তিনি আসলে একজন জেন্টলম্যান, আসলেও ইসলাম বিশ্বাস করেন এবং যেটা মানে সত্য ইসলামটা সেটাই যুক্তি তত্ত্ব প্রমাণ দিয়ে প্রিচ করেন। পুরো বাংলাদেশে আপনার মাথার মধ্যে কি একজন আছে? যদি থাকে, যদি আপনার মাথায় এরকম কেউ থাকে, প্লিজ তাকে আসতে বলেন, তার সাথে যথেষ্ট সম্মান রেখে কথা বলা হবে,
এবং আমরা দেখবো ইসলামের ইসলাম কি আসলে ওইরকম কোনো যৌক্তিক কোনো কিছু কি না। এই পর্যন্ত বিগত 4-5 বছরে বহু বহু দেখলাম, বহু দেখলাম, একজন আমার দেখার মতো পাইলাম না, একজন অনেস্ট ব্যক্তি যে একজন ইন্টারেকচুয়াল এবং সে ওইভাবে মানে যুক্তি যুক্তি দিয়ে আলোচনা করতে পারে, একজন আমি পাইনি। মিনারের কথা বলবেন না, মিনার যুক্তি দিয়ে আলোচনা করতে পারে না, রেফারেন্স দেখাতে পারে, যুক্তি দিয়ে আলোচনা করতে পারে, যুক্তি দিয়ে না তথ্য দিয়ে আলোচনা করতে পারে, তথ্য দিয়ে করতে পারে যে এই বইতে এটা লেখা আছে, তার 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 মানে যে জায়গায় বাইরে যাবে, ভাই আল্লাহ ভালো করে, ভাই আমি জানি না আল্লাহ ভালো করে, আপনি আমি আলোচনা করতেছি এর মধ্যে আল্লাহ বিল্লাহ কথা দিবে, যেই আল্লাহর প্রমাণের জন্য আপনার সাথে আলোচনা করতেছি সেই আল্লাহর প্রমাণ নাই করতেছেন আল্লাহ ভালো করে, ব্যাক করলাম তো কথা যে এর নিয়ে আর কথা বলা উচিত নেই। বাট আপনারা যদি পারেন, যদি চান এরকম কেউ দেখেন আপনাদের মাথায় কেউ আছে কিনা, থাকলে তার সাথে আগে আসতে পারেন, তাকে ইনভাইট করতে পারেন, আমরা তার সাথে সম্মান রেখে কথা বলবো। ঠিক আছে, তাহলে ফারাজ ভাই আজকে লাইভটা এখানে শেষ করে দিই তাহলে, অনেকক্ষণ হয়ে গেছে। সবাইকে, হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভটা শোনার জন্য। আর আপনারা এই আমাদের পেজের লেখাগুলা বা আমাদের পেজের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এখন একটু শেয়ারের দরকার প্রয়োজন আছে, কারণ আমাদের পরে প্রচুর রিপোর্ট করতেছে এবং আমাদের রিচ একদম কমায় দিচ্ছে ফেসবুক এই কারণে। আপনারা যারা দর্শক আছেন তারা একটু বেশি বেশি শেয়ার করেন, আমি সাধারণত কখনো বলি না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এই মুমিন বাহিনী একদম আদা জল খেয়ে নামছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। ফারাজ ভাই আপনিও তাহলে বিদায় নিয়ে নেন। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য, থ্যাংক ইউ যারা যারা শুনলেন এত রাত পর্যন্ত, সবাই ভালো থাকবেন, গুড নাইট, গুড নাইট তাহলে।